আসসালামু আলাইকুম, আমি কুয়েত থেকে বলছি। আমার চ্যানেলের নাম কুয়েত ব্লগার বাই বিডি মম। আমি আজ কুয়েতের মহামারীর সর্বশেষ আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম। কুয়েত মিনিস্ট্রি অফ হেলথ এর তথ্য অনুসারে গত 24 ঘন্টায় নতুন করে 183 জন মহামারীতে আক্রান্ত হয়েছে আর মৃত্যু হয়েছে একজনের। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত ব্যক্তি ছিলেন ইরানের নাগরিক আর এ নিয়ে সর্বোচ্চ সংখ্যায় দাঁড়ালো 3075 জনে। 3075 জন মহামারীতে আক্রান্ত কুয়েতে হয়েছে আর গত 24 ঘন্টায় 5 জন বাংলাদেশি নতুন করে আক্রান্ত হয়েছে। এ নিয়ে কুয়েতে সর্বমোট 256 জন বাংলাদেশি আক্রান্ত রয়েছে। এদিকে কুয়েতের বিভিন্ন জায়গায় অস্থায়ী ক্যাম্প তৈরি করা হচ্ছে, সেগুলো সরেজমিনে কুয়েতের মন্ত্রী মিনিস্টাররা নিজে যেয়ে তদারকি করছে। আরও একটি হসপিটালে 3 জন ডক্টর সহ 26 জন নার্স আক্রান্ত হয়েছে এই মহামারীর ভাইরাসে। সকলের রিকভারির আশা করছি। আর আজকে গত 24 ঘন্টায় নতুন করে 150 জন রিকভার করেছে, সুস্থতা লাভ করেছে আলহামদুলিল্লাহ। এ নিয়ে সুস্থতার সংখ্যা হলো 806 জন। এদিকে পুলিশ ডিপার্টমেন্টের একজন পুলিশ অফিসার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, সবাই তার জন্য দোয়া করবেন। আরও একটি বিশেষ কথা যা না বললেই নয়, আমি পূর্বেও কিছু ভিডিও দিয়েছি যে বিভিন্ন ক্যাম্পে আটকে থাকা বাংলাদেশি ভাইগুলোর কষ্ট নিয়ে। তো ভাইয়েরা আপনারা টেনশন করবেন না, ইনশাআল্লাহ আপনাদের ব্যবস্থা হয়ে যাবে। এক এক করে আপনাদেরকে পাঠানো হবে কুয়েতে সরকার থেকে, তাদের পক্ষে যা সম্ভব তারা চেষ্টা করছে। আসলে আমাদের বাংলাদেশ থেকেই প্রবলেম হচ্ছে, আপনারা একটু ধৈর্য ধরেন। আপনারা কোনো স্লোগান মিছিল করবেন না, যদি করে থাকেন তাহলে আপনাদেরকে ব্যান করে দেওয়া হবে, আপনাদেরকে পুনরায় কুয়েতে ঢুকতে দেওয়া হবে না। আপনারা শান্ত থাকুন, আপনারা নিরবতা পালন করুন, আল্লাহর কাছে দোয়া করুন, প্রার্থনা করুন যেন আপনাদের মহামুসিবত দূর হয়ে যায়। আর আজ গত 26 তারিখ থেকে 30 এপ্রিল যেহেতু সাধারণ ক্ষমার শেষ সময়, অনেকেই সাধারণ ক্ষমায় যাওয়ার জন্য চেষ্টা করছে, সবার জন্য শুভকামনা রইল। আজকে আমার ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।